নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন ধরে একটি স্বপ্ন সযত্নে লালিত আছে, সেটি হচ্ছে তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন। এবং সেই জন্যই আমরা বারে বারে দেখেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের প্রচারে, লোকসভা নির্বাচনের প্রচারে একটাই মন্ত্র উঠে এসছে, এবারে এত সাল 42-এ 42, দিদি দিল্লির গদিতে বসছেন। 2019 বিজেপি ফিনিশ, 42-এ 42, দিদি প্রধানমন্ত্রী। 2024 42-এ 42, দিদি প্রধানমন্ত্রী, বিজেপি ফিনিশ। সেই এক এক জিনিস চলে আসছে, কিন্তু যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এই প্রধানমন্ত্রী হওয়া, জেতা হারা, নির্বাচনে অংশগ্রহণ করা তো অনেক পরের কথা। আদতে কোর্টের চক্কর কাটতে কাটতেই মমতা ব্যানার্জিদের দিনটা কাটবে না তো? এই প্রশ্ন কিন্তু জোরদার হয়ে উঠতে শুরু করে দিয়েছে। কেন উঠছে এই প্রশ্ন? আপনারা জানেন যে এই নরেন্দ্র মোদীকে হারানোর স্বপ্ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়রা একটা বৃহত্তর বিরোধী জোট তৈরি করেছে, 26 দলের জোট, এবং ঢাক ঢল পিটিয়ে সেটা পাটনাতে বৈঠক হলো, ব্যাঙ্গালোরে বৈঠক হলো, এবার বোধহয় মুম্বাইয়ে বৈঠক আছে 31 আগস্ট বা 1 সেপ্টেম্বর। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জোটে 26 দল খুঁজে খুঁজে কোথা থেকে যে এনেছেন তারা, তারাই জানেন। এই জোটের শক্তি নিয়ে একদিন আমি আলোচনা করেছিলাম এবং তাতে দেখা যাচ্ছিল যে 26টি দল হলে 4-5টি দলের বাইরে বাকি দলের নাম কেউ কোনোদিন শোনেনি, এবং সবথেকে বড় কথা, সারা ভারতবর্ষ মিলিয়ে বোধহয় 3-4 বিধায়ক রয়েছে এবং গুটগুটি 50-60-70টা মতো সাংসদ রয়েছে। এই হচ্ছে স্ট্রেংথ, অর্থাৎ সেই পুরনো মদ নতুন বোতলে। পুরনো ইউপিএ জোট চলছিল, মানুষ রিজেক্ট করেছে, 2014-তে রিজেক্টের, 2019-এ রিজেক্টের, তাই 2024-এ এসে নতুন একটা ফর্ম তৈরি করলো, ইউপিএ নামটা বাদ দিয়ে একটা নাম দেওয়া হলো যে নামটা দেশের সঙ্গে সমর্থক, INDIA, যেখানে তারা বলার চেষ্টা করছেন যে তারা একদম দেশের নামটিই দিয়েছেন, ইন্ডিয়া নামটিই দিয়েছেন। এবং ইন্ডিয়া জিতেগা, মোদি হারেগা, ইন্ডিয়া জিতেগা, NDA হারেগা, এই বলে তারা একটা কোথাও হাওয়া তোলার চেষ্টা করছে। কিন্তু এই যে ঘটনা, এটাকে অত্যন্ত নক্কারজনক বলে মনে করছেন দেশবাসী। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে দেশের নামকে এইভাবে ব্যবহার করা, সেটাকে কলুষিত করার চেষ্টা করা, এই ঘটনাকে কিছুতেই সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। অর্থাৎ এই জোটে যারা আছেন তাদের বিরুদ্ধে যত দুর্নীতির অভিযোগ হোক, যত যা কিছু থাকুক, কিন্তু আপনি এই জোটের বিরুদ্ধে ভোট দেওয়া মানে আপনি দেশদ্রোহী, এটা আপনার গায়ে কোথাও একটা ট্যাগিয়ে দেওয়ার চেষ্টা হবে। এবং এই জায়গাতেই কিন্তু মানুষ বিস্ফোরক প্রথম থেকে, আমরা দেখেছি বিভিন্ন থানায় থানায় এটা নিয়ে FIR হয়েছে। কিন্তু এবারে যে পদক্ষেপ হলো, সেই পদক্ষেপের ফলে এটা মনে করা হচ্ছে যে আগামী নির্বাচনে লড়া, সেখানে জেতা হারা, নরেন্দ্র মোদীকে গদি থেকে সরানো অনেক পরের ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিন এবার কোর্টের চক্র কাটতে কাটতেই না চলে যায়। কেন বলা হচ্ছে এই কথা? কেননা এতদিন FIR স্তরে থাকলেও ফাইনালি যেটা হলো সেটা হচ্ছে দিল্লি হাইকোর্টে গিয়ে একটি জনস্বার্থ মামলা হয়ে গেল, এবং সেই জনস্বার্থ মামলাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ নিয়ে আসা হয়েছে, এবং আদালত কিন্তু তার সারবত্তা খুঁজে পেয়েছে, এবং প্রত্যেকটি এই 26টি দলকে কিন্তু আদালত ইতিমধ্যেই নোটিশ করে দিয়েছে। তার ফলে আগামী দিনে এই INDIA নামটি তারা ব্যবহার করতে পারবেন কি না, সেটা নিয়ে যেরকম প্রশ্নচিহ্ন রয়েছে, তার পাশাপাশি এই নাম ব্যবহার করে তার মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করছেন এইসব রাজনৈতিক নেতারা, সেই প্রশ্নটাও কিন্তু এই মামলাতে উঠতে শুরু করে দিয়েছে, যেটা কিন্তু ভয়ঙ্কর অভিযোগ। কী কী অভিযোগ রয়েছে আমি আপনাদেরকে বলবো, সেখানে যেটুকুনি আমার কাছে রিপোর্ট এসছে, দিল্লি হাইকোর্টে মামলাটা করেছেন এক সমাজকর্মী, তার দাবি রাজনৈতিক আঙিনায় জোটের নাম হিসেবে বিরোধী দলগুলি দেশের নাম ব্যবহার করতে কখনোই পারে না, একদম ওপেনিং স্টেটমেন্টেই তিনি এটা জানিয়ে দিয়েছেন হাইকোর্টকে, যে জনস্বার্থ মামলা করেছেন। এবং সেখানে তিনি যে অভিযোগগুলো নিয়ে এসেছেন কীরকম মারাত্মক শুনুন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বিরোধী দলগুলো এইভাবে দেশের নাম ব্যবহার করছে, নাম্বার 1, এতে আগামী দিনে হিংসা বেশি ছড়াতে পারে, অশান্তি হতে পারে দেশ জুড়ে। এই যে ইন্ডিয়া, তোমরা ইন্ডিয়ার সঙ্গে নেই, এবার কেউ ইন্ডিয়া এই শব্দটি ব্যবহার করে প্রচারে গেল, কেউ তার পাল্টা বললো তোমরা চোরের দল, তোমরা দুর্নীতিবাজ, তোমরা যাই হোক, এরকম তো রাজনৈতিক ময়দানে আমরা দেখি। যে মুহূর্তে এই কথাটা বলবে, যারা এই ইন্ডিয়া জোটের সঙ্গে আছেন তারা বলবেন তোমরা অ্যান্টি ইন্ডিয়ান। এখন কোনো ভারতবাসী কি এই শব্দটি মেনে নিতে পারবেন, তিনি অ্যান্টি ইন্ডিয়ান?
যেহেতু তিনি ইন্ডিয়া জোট, একটা রাজনৈতিক জোট, যারা ক্ষুদ্র স্বার্থের জন্য এক ছাতের তলায় এসেছে, যাদের কোনো রকম কোনো রাজনৈতিক মতের কোনো মিল আছে বলে জানা নেই, এক এক সময় এক একজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি করেছে, তারাই এখন একসঙ্গে পাশাপাশি প্লেটে বসে ফিস ফ্রাই খাচ্ছে, ডিনার করছে, চা খাচ্ছে, গলাগলি করছে। কেননা যে করে হোক বিজেপিকে সরাতে হবে, বিজেপি থাকা মানে সেই দুর্নীতির জায়গাগুলো ফাঁস হয়ে যাচ্ছে, এইসব ভয়ঙ্কর অভিযোগ উঠছে। আর সেইটা করছে বলে তোমাদেরকে, তোমরা ইন্ডিয়া নাম দিয়েছো, আর তোমাদের এগেনস্টে কথা বললে তোমরা তখন অ্যান্টি ইন্ডিয়ান দাগিয়ে দেবে, এটা তো মেনে দেবে না, এবং সেখান থেকে কিন্তু মারামারি হানাহানির পর্যায়ে যেতে পারে, এই আশঙ্কা করেছেন এই সমাজকর্মী ভদ্রলোক। এবং তার সঙ্গে যেটা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট জুড়ে দিয়েছেন, যেটা কোর্টও এগ্রি করছে, সেটা হচ্ছে যে ভোটও যে শান্তিপূর্ণ হবে না সেই আশঙ্কাও করেছেন তিনি। এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট বলছে, মানে ইনি যেটা বলতে চেয়েছেন যে প্রচারের সময় যদি এই জিনিসটা হয় তাহলে ভোটের সময় সেটা আরও তো রণক্ষেত্র নেবে, আরও রক্তক্ষয়ী ব্যাপার হতে পারে, যেটা কিন্তু ভারতের সার্বভৌমত্বকে হানা হচ্ছে সোজা কথায়। এবং এর সঙ্গে তিনি যেটা সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট লাস্টে জুড়েছেন, যেটার জন্য কোর্ট ফাইনালি নোটিশটা করে দিয়েছে, সেটা হচ্ছে সংবিধানের কথা তুলেও তিনি দাবি করেছেন এই ধরনের ক্ষেত্রে ভারতের নাম ব্যবহার করা নিষিদ্ধ। অর্থাৎ ভারতবর্ষ একটা দেশ, একটা একটা পরিচয়, সেইখানে সেই পরিচয়টাকে তুমি ব্যবহার করছো তোমার নিজের স্বার্থের জন্য, তাহলে তো কালকে আমিও একটা কোম্পানি খুলে দিতে পারি যে কোম্পানির নাম ইন্ডিয়া, সেই ইন্ডিয়া ব্র্যান্ডের পোশাক যারা পরবে তারাই ভারতীয়, যারা সেই ইন্ডিয়া ব্র্যান্ডের পোশাক পরবে না তারা অভারতীয়, তারা অ্যান্টি ইন্ডিয়ান, কেউ তো মেনে নেবে না সে কথাটা। আমি একটা কালকে খাবার বার করবো যেটার নাম দেবো ইন্ডিয়া, যারা এই খাবার খাবে তারাই একমাত্র ইন্ডিয়ান, যারা খাবে না তারা অ্যান্টি ইন্ডিয়ান, এই যে কনসেপ্টটা এটা মারাত্মক। তার ফলে সংবিধান কিন্তু এটাকে রিজার্ভ ওয়ার্ড হিসেবে ইউজ করে। আপনি সরাসরি কোনো কোম্পানির নাম এইভাবে ইন্ডিয়া বা কোনো পলিটিক্যাল পার্টির নাম এইভাবে ইন্ডিয়ান করতে পারেন না। কিন্তু আপনারা বলবেন যে এখানে তো বহু রাজনৈতিক দলের ক্ষেত্রে ইন্ডিয়া বা ভারত এই শব্দগুলো আছে। হ্যাঁ আছে, কিন্তু কী প্রেক্ষাপটে আছে দেখুন, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, মানে এখানে যে ইন্ডিয়া শব্দগুলোকে ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু সরাসরি ইন্ডিয়ার সমর্থক নয়, ইন্ডিয়ার একটা অংশ, ইন্ডিয়ার একটা কিছু, এটা সেটা কেউ করতে পারে, সেটা সংবিধান স্বীকৃতি দিচ্ছে। কিন্তু কেউ যদি বলে যে আমি ইন্ডিয়া বা আমরাই ইন্ডিয়া, আমার বাইরে যারা আছো তোমরা ইন্ডিয়ান নও, এটা কিন্তু সংবিধান স্বীকৃতি দেয় না। এবং সেই জায়গা থেকেই কিন্তু এই ভদ্রলোক মামলাটি করে দিয়েছেন, এবং এই মামলা করার ফলে সেটা শুধুমাত্র দিল্লি হাইকোর্টে অ্যাকসেপ্টেডই হয়নি, সেটার ফলে এই 26টি রাজনৈতিক দল যারা এই কথাটা বলছে তাদের সবাইকে নোটিশ করে দেওয়া হয়েছে। এবং যেটুকুনি দিল্লি সূত্রে খবর পাচ্ছে, এখানে কিন্তু মারাত্মক ব্যাপার যেটা হচ্ছে, ইতিমধ্যেই বিরোধীরা যারা এই আইএনডিআই জোটের শরিক, তারা যে নিজস্ব প্রচার চালাচ্ছে বা সেখানে কথাবার্তা বলছে, সেখানে কিন্তু অলরেডি বলতে শুরু করেছে ইন্ডিয়া জিতেগা, মোদি হারেগা, ইন্ডিয়া জিতে, মানে এই যে তারাই ইন্ডিয়া, তাদের বাইরে আর বাকিরা ইন্ডিয়া নয়, এই কনসেপ্টটা তারা চালু করার চেষ্টা করছেন, যেটা দেশের সার্বভৌমত্বে বাধা হচ্ছে এবং দেশের যে ঐক্যতা রয়েছে সেই জায়গাটাতেও হানা দিচ্ছে। এবং খুব স্বাভাবিক বলে, এর ফলে যে সামাজিক সুশৃঙ্খল পরিবেশ রয়েছে, বিভিন্ন রাজ্যের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়েছে, সেখানে কিন্তু অবনতি হচ্ছে, এবং যতদিন যাবে সেটার অবনতির সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। ফলে এক একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে, কেননা যারা সেখানে গিয়েছিলেন তারা কিন্তু সকলেই শীর্ষ নেতা সেই রাজনৈতিক দলটির ক্ষেত্রে, সুতরাং আপনারা আইনসভার সদস্য হতে চান, সেখানে আপনাদের একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে, দেশের প্রতি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতা ভুলে গিয়ে দেশকে অশান্ত করার এই পরিকল্পনা, এ তো দেশদ্রোহিতার সামিল, এই কথা কিন্তু উঠে যাচ্ছে। এবং আদালতে যখন মামলা এগোবে, অবভিয়াসলি 26টি দলকে যে নোটিশ পাঠানো হয়েছে তারা এর রিপ্লাই করবে, এবং তারপর সেখানে গিয়ে আইনি লড়াই হবে, সেখানে কিন্তু এই শব্দগুলো উঠে আসছে এবং এই কনসেপ্টে মামলাটি হতে পারে। এবং সেই ক্ষেত্রে যদি দেশদ্রোহিতার মামলা হয় বা দেশকে অশান্ত করার, ইন্টেনশনালি অশান্ত করার মামলা হয়, সেক্ষেত্রে কিন্তু মানে জেতা হওয়া অনেক দূরের কথা, তাদের নির্বাচনে অংশগ্রহণ করা করতে দেওয়া হবে কি না সেই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে যাবে। এবং এই ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, সেখানে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন, তাদেরকেও পার্টি করার বোধহয় নির্দেশ এসে গেছে, তাদের কাছে এই নোটিশ যাচ্ছে যে এই যে আইএনডিআই জোট করা হয়েছে,
এর কোনো সরকারি অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কি নির্বাচন কমিশনের কাছে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন জমা পড়েছে? যদি জমা পড়ে থাকে তাহলে নির্বাচন কমিশন এক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছে? এবং যদি সেইখানে যদি নির্বাচন কমিশন জানিয়ে দেয় তাদের কাছে পড়েছে, সুতরাং নির্বাচন কমিশনও কিন্তু সেখানে শাস্তির মুখে পড়ে যেতে পারে যে তোমরা ভারতবর্ষের সংবিধানকে এইভাবে কলসুতি করার যেখানে চেষ্টা করা হচ্ছে সেখানে কী করে অ্যাপ্রুভাল দিলে। আর তারা যদি অ্যাপ্রুভাল না দিয়ে থাকে তাহলেও কিন্তু সেক্ষেত্রে এবার বিরোধী জোটের উপর বা এই 26টি দলের যে জোট যারা INDIA নাম দিয়ে নিজেদেরকে ইন্ডিয়ান প্রমাণ করার চেষ্টা করছে এবং বাকিদেরকে অ্যান্টি ইন্ডিয়ান এই কনসেপ্টে সাঁটিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদের কাছে কিন্তু পাল্টা একটা চাপ আসতে পারে যে যেখানে তুমি নির্বাচন কমিশনের স্বীকৃতি পাওনি সেইখানে এই জোটকে এইভাবে প্রমোট কীভাবে করছো, যেটা দেশের ক্ষেত্রে অশান্তি এবং হিংসার পরিবেশ তৈরি করতে পারে। ফলে সব মিলিয়ে এই যে জনস্বার্থ মামলা হয়েছে দিল্লি হাইকোর্টে, এর রেশ বহুদূর অবধি যেতে পারে এবং এই নিয়ে যে আইনি লড়াই হবে তাতে কিন্তু কার্যত ভারতবর্ষ দ্বিধাবিভক্ত হয়ে যেতে পারে এবং সেখানে গণভোটের মতো পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে, যা নির্বাচনের আগেই এই বিরোধী জোটকে অনেকটা ব্যাকফুটে ফেলে দিতে পারে। কেননা সকলেই যেটা মনে করছেন, এই যে সেন্টিমেন্টকে ইউজ করা হচ্ছে পলিটিক্সের ক্ষেত্রে এবং সেখানে দেশের নামটাকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এইটা কিন্তু কিছুতেই মেনে নেওয়া যায় না এবং তার ফলে আগামী দিনে এই জোট কতখানি নরেন্দ্র মোদী সরকারকে বেগ দিতে পারবে, কতখানি BJP সরকারকে বেগ দিতে পারবে, NDAকে সত্যিই দিল্লির মসনদ থেকে সরিয়ে দিতে পারবে কিনা সেটা তো অনেক পরের প্রশ্ন। এই জোট সরকারিভাবে লড়াইয়ের ময়দানে থাকতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে এবং তার ফলে এই যে দিল্লি হাইকোর্ট নোটিশ করেছে, এই সব রাজনৈতিক দলগুলির শীর্ষ নেতৃত্বকে কিন্তু এবার কোর্টের কাছে জবাবদিহি করতে হবে। ফলে সব মিলিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ে এই নাম ব্যবহার করা নিয়ে একটা বড় সড় আইনি লড়াই কিন্তু দিল্লির আঙিনায় হতে চলেছে। সেই ফল কী হবে তাতেই কিন্তু ভারতবর্ষের আগামীর ভবিষ্যৎটা অনেকটা নির্ভর করছে বলেই মনে করছেন দিল্লির রাজনৈতিক মহল। আপনারা কি মনে করেন, এই নামটি ব্যবহার করে রাজনৈতিক ময়দানে নেমে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়রা ঠিক করেছেন, নাকি এই সমাজকর্মী ঠিক করেছেন এবং দিল্লি হাইকোর্ট ঠিক করেছে এদেরকে এই নোটিশ পাঠিয়ে? আগামী দিনে সত্যিই আইনি লড়াইয়ের মাধ্যমে এর ফয়সলা হওয়া উচিত, নাকি গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের জোট এই ধরনের কাজ করতে পারে কিনা? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।